বন্ধুরা আমার বাড়িতে যখনই কোনো রিলেটিভ আসে সকলেই কিন্তু আমাকে প্রশ্ন করে আরে তুই কোনো কোম্পানিতে দশ থেকে পনেরো হাজার টাকার কেন কাজ করিস না যা তুই বাইরে যা যে কোনো কোম্পানিতে তুই গেলেই কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার কাজ পেয়ে যাবি তাহলে এই নাটকের দরকার কেন কেন তুই বাড়িতে বসে বসে সারাদিন শুধু ভিডিও বানাস এবার আপনি বলুন এদেরকে কে বোঝায় আমি কোনো কোম্পানিতে দশ থেকে পনেরো হাজার টাকার চাকরি করতে চাই না আমি আমার নিজের ট্যালেন্টকে কিন্তু লুকিয়ে রাখতে চাই না কোনো কোম্পানিতে দশ থেকে পনেরো হাজার টাকা যদি ইনকাম করি তাহলে কিন্তু আমাকে কেউ চিনবে না যদি আমি ইউটিউবে দশ হাজার টাকা ইনকাম করি সেখানে কিন্তু আমাকে পঞ্চাশ হাজার লোক চিনবে লোকে বলবে হ্যাঁ অমুক নামের একটি ছেলে আছে যে ইউটিউবে ভিডিও বানায় এবং ইউটিউব থেকে টাকা ইনকাম কর তুমি ইউটিউবে যখন খুশি কাজ করো এখানে কিন্তু তোমার কোনো বস নেই যে তোমাকে বলবে এই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে তোমার যেদিন ইচ্ছা তুমি ভিডিও বানাবে এবং যেদিন ইচ্ছা করবে না সেদিন তুমি ভিডিও বানাবে না তোমাকে কিন্তু সারা জীবন কারো চাকর হয়ে থাকতে হবে না ইউটিউবে যদি তুমি কাজ করো আরে আপনারা নতুন ইউটিউবাররা হ্যাঁ আপনারা নতুন সব সবসময় বাহানা দেন যে আমাদের কাছে তো ভালো ক্যামেরা নেই ভালো মাইক্রোফোন নেই আমরা তাহলে ইউটিউবে কিভাবে ভিডিও বানাবো তাহলে আমরা কিভাবে ইউটিউবে সফলতা পাবো সো আপনাদের ঘরে আমি একটি কথা বলি ভাই তুমি ইউটিউবে গিয়ে দেখো এখন ইউটিউবে যত বড় বড় ইউটিউবার রাজত্ব করছে তাদের কাছে কিন্তু ছিল না প্রথমে কোনো ক্যামেরা ছিল না কোনো মাইক্রোফোন তাদের কাছে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু তারা স্টার্ট করেছিল এবং তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা জেচ এনেছিলো হ্যাঁ আমরা ইউটিউবে সফলতা পাবো হ্যাঁ আমি ইউটিউবে সফল হব এবং আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। তাই তাদের কাছে যে মোবাইলটা ছিল ভাঙা সেই মোবাইল দিয়েই কিন্তু তা ভিডিও তৈরি করতে শুরু করেছিল এবং তারা আস্তে আস্তে নিজের চ্যালেঞ্জকে কিন্তু র্যাঙ্ক করেছে এবং তারা আজ এবং তারা তাই আজ ইউটিউবে সপোর্ট এবং ইউটিউব থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে তাই আমি আপনাদের ঘরে একটি কথাই বলবো কে কি বলছে কে কি করছে দেখার কোনো দরকার নেই তোমার কাছে যা আছে হ্যাঁ আমি জানি তোমার কাছে একটি খারাপ ফোন আছে একটি তোমার কাছে ভালো ফোন নেই আরে ভাই ফোন ছাড়াই তুমি ভিডিও বানানো শুরু করে দাও এবং তুমি আস্তে আস্তে নিজের ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করো এবং যেদিন একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে সেদিন কিন্তু আপনার ভিডিওর সাথে আপনার ভাগ্য কিন্তু পাল্টে যাবে তাই যে যা খুশি বলুক আপনি কিন্তু ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করবেন না ওকে সো আপনারা এছাড়া আর একটা কাজ করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখতে পান